বাংলায় তো থাকছেন কিন্তু পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ কি? এই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ অনেকেই। একটি সমীক্ষায় দেখা গেছে বেশিরভাগ মানুষই এই প্রশ্নের উত্তর জানে না। প্রত্যেক দেশের যেমন জাতীয় ফুল ফল পশু পাখি থাকে, ঠিক তেমনি প্রত্যেকটি রাজ্যেরও জাতীয় ফুল ফল পশু পাখি রয়েছে। কিন্তু রাজ্যের এই জাতীয় চিহ্নগুলো অনেকের কাছে অজানা। যে কোনো চাকরির পরীক্ষাতে সাধারণ জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে রাজ্যের যে কোনো চাকরির পরীক্ষাতে এই সকল জিকে প্রায় এসে থাকে। ভারতের জাতীয় বৃক্ষ হলো বটগাছ। এই প্রশ্নের উত্তর সকলেরই জানা। তেমনি পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষের নাম হলো ছাতিম গাছ। এর ইংরেজি নাম হলো ডেভিলস ট্রি। দক্ষিণ পূর্ব এশিয়া সহ ভারতীয় উপমহাদেশে সর্বত্র দেখা যায় ছাতিম গাছ। ছাতিম গাছ 40 মিটার পর্যন্ত লম্বা হয়। এই গাছ অত্যন্ত ধীরগতিতে বৃদ্ধি পেয়ে থাকে। ছাতিম গাছের ছাল, কষ, ফুল সবকিছুরই ঔষধি গুণ রয়েছে। এছাড়া ছাতিম গাছের কাঠ পেন্সিল ও আসবাব তৈরিতেও কাজে লেগে থাকে। জাতীয় গাছের মতো পশ্চিমবঙ্গের জাতীয় ফুল হলো শিউলি ও পশ্চিমবঙ্গের জাতীয় ফল হলো আম। এছাড়া পশ্চিমবঙ্গের জাতীয় পাখি হলো সাদাবুক মাছরাঙা ও জাতীয় পশু হলো মেছোবাঘ। পশ্চিমবঙ্গের জাতীয় ফুল ফল পশু পাখি ও গাছ নিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি এই সকল প্রশ্নের উত্তর আপনি আগে থেকে না জেনে থাকেন তাহলে লাইক করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন তথ্য নিয়মিত পেতে।